হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে স্টেট কাউন্সিলের তরফ থেকে উঠে এলো ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত এক হতাশাজনক আপডেট। তো কি আপডেট স্টেট কাউন্সিলের তরফ থেকে এলো, চলো আমরা দেখে নিই। যে ইম্পর্টেন্ট নোটিশের আকারে এই আপডেটটি এসেছে সেটা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফোর্থ সেমিস্টার অ্যান্ড সিক্স সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2023 ইজ 3rd সেপ্টেম্বর 2023 আপ টু 11:30 PM। অর্থাৎ এত দ্বারা স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজকে জানানো হলো যে প্রতিটি কলেজ ডিপ্লোমার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নালের যে মার্কস সেগুলো অনলাইনে যে পুট করার লাস্ট ডেট সেটা জানানো হয়েছে 3rd সেপ্টেম্বর 2023 পর্যন্ত। অর্থাৎ যেটা অনুমান করা হচ্ছে যে সিক্স সেমিস্টারের কিছু কিছু কলেজের হয়তো এই থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নালের মার্কস হয়তো কাউন্সিলের কাছে যায়নি, যার জন্য আবার কিন্তু এই লাস্ট ডেট দেওয়া হয়েছে 3rd সেপ্টেম্বর পর্যন্ত। এবং শুধু তাই নয়, হয়তো কাউন্সিলের যেটা চাইছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট তারা হয়তো একসাথে প্রকাশিত করতে চায়, কারণ এর পরবর্তী যে সমস্ত জিলেট এক্সাম রয়েছে বা যারা জবে যাচ্ছে তাদের সিক্স সেমিস্টারের রেজাল্টের সাথে যদি ফোর্থ সেমিস্টারের এই যে ব্যাক বা সাপ্লির রেজাল্ট এটা যদি থেকে যায় তাহলে তারা কোনো কিছুতেই এগিয়ে যেতে পারছে না, যার জন্য হয়তো কাউন্সিল সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোর রেজাল্ট একসাথে প্রকাশিত করতে চায়, যেখানে সিক্স সেমিস্টারের রেজাল্টের সাথে সিক্স সেমিস্টারে যারা ক্যান্ডিডেট তাদের যে ফোর্থ সেমিস্টারের যে ব্যাক বা সাপ্লির রেজাল্ট সেটাও হয়তো কাউন্সিল একই সাথে প্রকাশিত করবে। অর্থাৎ ডিপ্লোমার এর যে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট যে পিছিয়ে যাচ্ছে এটা থেকে আরও স্পষ্ট যে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের সেমিস্টার রেজাল্টও কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ডিপ্লোমার ফোর্থ সেমিস্টারের সেশনাল ইন্টারনাল, থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল এক্সটার্নালের মার্কস পুট করার লাস্ট ডেট এসে গেছে, কিন্তু এখনও ডিপ্লোমার ফোর্থ সেমিস্টারের যে থিওরিটিক্যাল এক্সটার্নাল বা সেমিস্টার মার্কস তার অনলাইন মার্কস পুট করার লাস্ট ডেট এখনও কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়নি। সুতরাং ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ, সিক্স তিনটে সেমিস্টারের রেজাল্ট কিন্তু আরও ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তো এই আপডেটটি আমার মনে হলো তোমাদেরকে শেয়ার করা দরকার, তো শেয়ার করলাম। বাকি আর যা যা আপডেট আসবে এই চ্যানেলে আমি তোমাদের জন্য শেয়ার করে দেবো। তো আজকে ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।